বিসমিল্লা রহমান রাহিম ডিয়ার স্টুডেন্টস আসসালামু আলাইকুম ভেরি ভেরি গুড মর্নিং টু অল দিস ইজ আসিফ নস অ্যান্ড ওয়ান্স এগেন ইন অফ ইউ ওয়েলকাম টু আওয়ার অনলাইন ক্লাস বটু বাই ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমাদেরকে আবার শুভেচ্ছা জানাচ্ছি আমাদের ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল কলেজে আয়োজিত অনলাইন ক্লাসে ইতিমধ্যে আমরা অনেকগুলো ক্লাস করে ফেলেছি এবং আমাদের যে বিষয়গুলো অর্থাৎ আমাদের পাঠ্যক্রম সংশ্লিষ্ট যে আমাদের জিনিসগুলো পড়ানো দরকার সেটা আমরা সবগুলো কমপ্লিট করে ফেলেছি এবং তোমরা জানো যে আমাদের সিলেবাসের অ্যানুয়াল সিলেবাসে আমরা যে সিলেবাসটা ভাগ করে নিয়েছিলাম তোমরা প্রথমে একটা ডিরেকশন পেয়েছ সিলেবাসে আমরা কোন কোন বিষয়গুলো অধ্যয়ন করব এবং সেই অনুযায়ী কিন্তু আমরা প্রত্যেকটি অংশ এবং প্রত্যেকটি পার্ট আমরা কমপ্লিট করতে সক্ষম হয়েছে এবং সে অনুযায়ী তোমরা বাসায় ক্লাসগুলো করার পর যে তোমাদের হোমওয়ার্কগুলো দেওয়া হয়েছিল তোমরা সঠিকভাবে কমপ্লিট করেছো এবং সেখান থেকে যেটা শিখুন ফল লার্নিং আউটকম সেটা খুব ভালোভাবে তোমরা আয়ত্তে নিতে পেরেছ ওকে তোমাদেরকে এই জন্য অনেক অনেক স্বাগতম জানাচ্ছি এবং আর অল্প কিছুদিন পরেই তোমাদের এবছরের কার্যক্রম হয়তো শেষ হয়ে যাবে আমাদের নভেম্বর মাস শুরু হয়ে গেল হয়তো তোমাদের এ এই মাসটি হয়তো ক্লাস চলবে তারপরে হয়তো বা তোমরা বন্ধ পেয়ে যাবে এবং আবার নতুন ক্লাসে আবার তোমাদের পড়াশোনায় স্টার্ট হবে ওকে সো তোমাদের সামনে অর্থাৎ যে প্রোগ্রাম কি হবে যে কয়েকটি ক্লাস হবে এটা তোমরা সামনে ক্লাসগুলোর সাথে আমাদের সাথে সংযুক্ত থাকো বুঝতে পারবে হয়তো বা এটা তোমাদের সাথে ক্লাস থ্রি আমার আজকে হতে পারে শেষ ক্লাস হতে পারে হয়তো বা আরও ক্লাসে আসতে পারে তা মোটামুটি আমি তোমাদের সাথে অনেকগুলো ক্লাস নিয়েছি প্রথম থেকে প্রথমের অনেকগুলো ক্লাস নেওয়া হয়েছে এবং পরবর্তীতে বিভিন্ন সময়ে আমি ক্লাসগুলো নিয়েছি তা আশা করি চেষ্টা করেছি তোমাদের সাথে যে ইংলিশ যে বিষয়টা ইংলিশ সাবজেক্ট এটা খুবই একটা সহজ সাবজেক্ট এটাকে আমরা কখনো কঠিন ভাববো না এবং তুমি যত বড় ক্লাসে উঠবে এর পরিসরটা আস্তে আস্তে বাড়তে থাকবে দ্যাটস সয় তোমায় কিন্তু ইংলিশটার সাথে সবসময় সংশ্লিষ্ট থাকতে হবে কারণ প্রত্যেকটা ক্লাসেই তোমাকে এটা নিয়ে অধ্যয়ন করতে হবে আরও অনেক কিছু জানতে হবে এবং তুমি জানো যে ইংলিশ ইজ অ্যান ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ ইটস আ ফরেন ল্যাঙ্গুয়েজ অ্যান্ড সেকেন্ড ল্যাঙ্গুয়েজ ইন কান্ট্রি আমাদের দেশে এটা একটা অফিসিয়াল ভাষা হিসাবে ব্যবহৃত হয় তার মানে তুমি যদি নিজেকে ভালোভাবে উপস্থাপন করতে চাও তুমি যদি ভবিষ্যতে নিজেকে খুব ভালোভাবে প্রেজেন্ট করতে চাও তোমাকে কিন্তু অনেক ভালোভাবে ইংরেজি ভাষাটাকে আয়ত্তে নিয়ে আসতে হবে সেই জন্য শুধু পরীক্ষায় নাম্বার পাওয়ার জন্য নয় তোমাকে অবশ্যই কিন্তু তুমি যখনই লেজার টাইম আই মিন অবশ্য সময় পাবে তুমি অনেক বেশি বেশি ইংলিশ পড়বে অনেক বেশি ওয়ার্ড জানবে ওয়ার্ড মিনিং জানবে সেই ওয়ার্ডগুলো দিয়ে মেক সেন্টেন্সটা তুমি ভালোভাবে ক্লিয়ার করবে তোমার রিলেটেড যে গ্রামারগুলো তুমি শিখেছো তুমি পার্টস অফ হিস্ট্রি শিখেছো নাউন প্রোনাউন এজ সেই বিষয়গুলো বারবারগুলো পড়বে তোমার বইয়ের মধ্যে যে এক্সাম্পলগুলো দেওয়া আছে সেটা অবশ্যই তুমি বারবার করে পড়বে এবং লিখবে তাহলে কী হবে তোমার ইংলিশের প্রতি একটা আগ্রহ জন্মাবে এবং দেখবে কোনো এক সময় তোমার মনে হচ্ছে যে আমি ইংলিশে একটু কথা বলি ইংলিশে একটু লিখি এটা এটা সৃষ্টির মাধ্যমে কিন্তু তুমি একসময় তোমার ইংলিশের প্রতি একটা ভালো লাগার সৃষ্টি হয়ে যাবে এবং অবশ্যই তুমি ভবিষ্যতে ইংলিশ অনেক শিখতে পারবে এবং সেটাকে ব্যবহার করতে পারবে ওকে সো আমরা কিন্তু ক্লাস থ্রিতে তোমার ক্লাস থ্রি স্টুডেন্ট হিসেবে যে যে জিনিসগুলো জানা দরকার তার চেয়ে অনেক বেশি আমরা ইন্টারেস্টিং জিনিস কিন্তু শিখেছি এবং তোমাদের মোটামুটি ক্লাসগুলো অনেক ভালো লেগেছে এবং সেখান থেকে তোমরা যে ইংরেজি ভাষার মধ্যে যে একটা এখানে পড়ার মধ্যে একটা আনন্দ রয়েছে এটা পড়ার মধ্যে অনেক উপভোগ্য কিছু বিষয় রয়েছে আসলে এটা যদিও একটা সাবজেক্ট এটা কিন্তু একটা ভাষা তাই ভাষা সেখান ক্ষেত্রে কিন্তু অনেক মজার কিছু বিষয় রয়েছে হয়তো সেইগুলো ক্লাসে আমরা তোমাদের সাথে ডিসকাস করেছি তোমাদের সাথে শেয়ার করেছি এবং সেখান থেকে তোমরা অনেক কিছু শিখেছো আজকে আমি ক্লাসে জাস্ট ওভারঅল আমরা অ্যানুয়াল সিলেবাসটাকে যে ভাগ প্রথম থেকে শেষ পর্যন্ত শেষ করেছি মোটামুটি আমরা প্যারাগ্রাফ সহ প্রত্যেকটা পার্ট কমপ্লিট করেছি সে বিষয় সম্বন্ধে আমি একটু তোমাদের সাথে রিক্যাপ করবো অর্থাৎ প্রথম থেকে আমরা কী কী পড়েছি কী কী তোমরা শিখেছো দেখো তোমরা একটু জিনিসগুলো মিলিয়ে নিবে ওকে আজকে ক্লাসে আমরা মোটামুটি এই জিনিসগুলো আলোচনা করবো এরপরে হয়তো আরও কয়েকটি ক্লাস হবে সেটা হয়তো যে গুরুত্বপূর্ণ বিষয়গুলো ওপর অবশ্য কয়েকটি রিপিট ক্লাস হবে এবং তোমরা অবশ্যই ক্লাসগুলো যেহেতু তোমরা আমি জানি প্রত্যেকটা ক্লাস খুব ভালোভাবে মনোযোগের সহকারে করেছ এবং শেষ কয়েকটি ক্লাস যেটা রয়েছে তোমাদের অবশ্যই ক্লাসগুলো তোমার শেষ পর্যন্ত ভালো করে করবে এবং এই প্যান্ডেমিক সিচুয়েশনে যেহেতু আমরা ক্লাসরুমের মধ্যে ক্লাসগুলো করতে পারিনি কিন্তু আমি জানি তোমরা এত বেশি তোমাদের আগ্রহ ছিল এবং এখনও আছে যার পরিবর্তে তোমরা দেখা গেলো ক্লাসে যতটা শিখতে সেরকমকেই আশা করি শিখতে পেরেছে এবং কিছু কিছু ক্ষেত্রে হয়তো তার চেয়ে তোমরা ভালো করে শিখেছো কারণ দেখো ক্লাসে যে আমাদের ক্লাসগুলো হতো হয়তো একদিন একটা ক্লাস হয়ে গেল সেই ক্লাসটা সাধারণত রিপিট হতো না নতুন একটা বিষয় নিয়ে টিচার পরবর্তী ক্লাসে ক্লাস নিত কিন্তু এখানে দেখা গেলো যে টিচারটি তোমরা ক্লাস নিয়েছে তোমার যদি ক্লাসটা একবারে হয়তো ক্লিয়ার হয়নি তুমি কিন্তু ক্লাসটা বারবার দেখতে পেরেছ তার মানে কি যতক্ষণ না তুমি সেই বিষয়টি বুঝতে পেরেছো ততক্ষণ তুমি ক্লাসটা বারবার দেখে কিন্তু তোমার আয়ত্তে নিয়েছ তা মানে কি এটা তোমার জন্য অনেক বেশি বেশি প্লাস পয়েন্ট ছিল এবং তুমি অনেক বেশি শিখতে পেরেছ তার মানে অনলাইনের মাধ্যমে আমরা মোটামুটি কম না বলতে পারি যে অনেক বেশি আমরা শিখেছি ওকে অবশ্যই শিখন ফলগুলো তোমাকে রাখতে হবে এর জন্য কী করতে হবে শিখন যে বিষয়গুলো এটাকে তোমাকে একটু প্র্যাকটিস করতে হবে তোমাকে লিখতে হবে আবার একটু রিভাইজ করতে হবে পড়তে হবে তাই না সেই বিষয়টা আমরা কিভাবে করব তুমি যদি ইচ্ছা করলে বই নিয়ে বসে দেখবা যে অল্প সময়ের মধ্যে তুমি অনেকগুলো জিনিস রিভাইজ করতে পারো তোমাকে একটু গুছিয়ে নিতে হবে ওকে চলো আমরা একটু গুছিয়ে ফেলি আমরা শুরু করেছিলাম দেখো আমাদের অ্যানুয়াল সিলেবাসের মধ্যে ইংলিশ ফার্স্ট মধ্যে আমাদের টোটাল ইউনিট ছিল টোয়েন্টি থেকে থার্টি তোমাদের টিচাররা অর্থাৎ আমরা যারা ক্লাস নিয়েছি দেখবা এই লেসনগুলোকে ভাগ করে এখান থেকে আমরা ওয়ার্ড মিনিং জেনেছি এখান থেকে আমরা মেক সেন্টেন্স জেনেছি এখান থেকে কী কী জানার বিষয় পাংচুয়েশন তারপরে কিছু ফোনটিক্যাল সিম্বল ছিল কিছু স্টেজ ছিল ইন্টারনেশন সবগুলো মোটামুটি আমরা ডিসকাস করেছি ক্লাসের মধ্যে ওকে এবং দেখা গেলো এখান থেকে রিলেটেড যেহেতু বেশি বিষয় আমাদের সিলেবাসে ছিল না কিন্তু এখান থেকে মোটামুটি শেখার জন্য ক্লাস অ্যাক্টিভিটিসগুলো সেখানে কিছু ডায়ালগ কনভার্সেশন ছিল পিয়ার ওয়ার্কস ছিল গ্রুপ ওয়ার্কস ছিল আমরা মোটামুটি এভাবে হয়তো ক্লাসের মধ্যে শিখেছি ওকে সো আমাদের অ্যাকর্ডিং টু বোর্ড সিলেবাস অর্থাৎ আমাদের যেটা সিলেবাস স্কুলে প্রদত্ত সেখানে আমাদের দুটি সিন প্যাসেজ দেওয়া হয়েছিল যেখান থেকে পরীক্ষা আমাদের একটিতে অংশগ্রহণ করতে হয় আমরা তোমরা ইতিমধ্যে হাফ ইয়ারলি একটা অ্যাসেম পরীক্ষা অংশ মূল্যায়ন পরীক্ষায় অংশন করেছিল সেখানে ছিল এবং আমাদের এনুয়াল থেকে দুটি ছিল একটি ছিল দ্য হিয়ার অ্যান্ড টটয়েস এবং আর্টিস্ট ছিল দ্য মুন ইন দ্য ওয়ার্ল্ড দুটোই খুবই মজার গল্প ছিল তাই না তোমরা আমি জানি ক্লাস দুটো যেহেতু আমি নিয়েছিলাম তোমরা অনেক এনজয় করেছ প্রথম গল্পটা হিয়ার অ্যান্ড টরটয়েজ যার মরাল ছিল কি স্লো বাট স্টেডি উইন্স দ্য রেস তাই না সেখানে কে জয় হয়েছিল শেষ পর্যন্ত কিন্তু টটয়েজই জয় হয়েছিল যদি সে খুব ধীরে হাঁটে কিন্তু সে ধীরে হাঁটলে সে অবিচল ছিল অটল ছিল তার মানে সেই কিন্তু জয় হয়েছে তার মানে কি এখান থেকে আমাদের শিক্ষণীয় বিষয়টা আমরা যখন কোনো কাজ করবো সেক্ষেত্রে কিন্তু বেশি তাড়াহুড়ো করব না আমরা ধীর স্থির ঠান্ডা মাথায় কোনো কাজ করবো এবং আমাদের সফলতা অবশ্যই আসবে দ্বিতীয় গল্প আরও মজার ছিল দ্য মুন ইন দ্য ওয়েল একটা মানুষ হঠাৎ মনে করলো সে একটা এটাকে আমরা কুয়ো বলে থাকি এখানেও দেখা গেল সে তার মধ্যে পানি ছিল পানিটা একটা ক্রিস্টাল ছিল অর্থাৎ গ্লাসের মতো দেখা যাচ্ছিলো আয়নার মতো সেখানে মনে হচ্ছে যে চারটা মনে হয় পানির মধ্যে পড়ে গেছে এবং সে চেষ্টা করলো কিভাবে এটাকে তোলা যাওয়া যায় সেটার জন্য সেখানে একটা বাকিট ছিল সেটা দড়ি সহ ফেলে দিল তোলার চেষ্টা করলো কিন্তু সেটা কোথায় গেল নিচে গিয়ে পাথরের সাথে আটকে গেল সে তুলতে পারছিল না সে অনেক কষ্ট যখন টেনে তোলার চেষ্টা করলো পাথর থেকে যখন রিমুভ হয়ে গেল সে পড়ে গেল এবং হঠাৎ দিলো চারটা মনে আবার আকাশে চলে গেছে খুবই মজার একটা গল্প ছিল তাই না আচ্ছা দেন ওয়ার্ড মিনিং আমরা টোটাল থার্টি ওয়ার্ডস মিনিং মানে শিখেছি সেটা আমাদের সিলেবাস থেকে আমাদের আমরা পুরো সিলেবাসটাকে আমরা ফলো করেছি এবং সেখান থেকে যে ওয়ার্ডগুলো ছিল আমাদের টিচার ক্লাস নিয়েছে সেখান থেকে তোমরা খুব ভালো করে যিনি ক্লাস নিয়েছেন তোমাকে বুঝিয়ে দিয়েছে ওয়ার্ডগুলোর মিনিং এবং আশা করি তুমি সেই গজগুলো মেমোরাইজ করেছো শুধু মেমোরাইজ করলে হবে না যে ওয়ার্ডগুলো তুমি মেমোরাইজ করেছো দেখবে যে এই ওয়ার্ডগুলো কিন্তু তোমার ডেলি লাইফে তুমি তোমার চোখের সামনে হোক তুমি ব্যবহার করছো হয়তো বা সেটা তুমি সম্মুখীন হচ্ছ তার মানে কি তুমি অবশ্যই তোমার রিয়েল লাইফের সাথে ওয়ার্ডগুলোকে মিলাবে তুমি কোথায় কোন ওয়ার্ডটা ইউজ করতে পারো ওকে তাহলে তোমার কিন্তু আরও বেশি মনে থাকবে দেন আমরা মেক সেন্টেন্স থার্টি অর্থাৎ তিরিশটা আমরা মেক সেন্টেন্স করেছি এবং মেক সেন্টেন্সগুলো শুধু তুমি পড়বে তা না যখন রিভাইজ করার সময় অবশ্যই কী করবে তুমি ওয়ার্ডগুলো লিখে নিবে তারপরে তুমি না দেখে যদি সেন্টেন্সগুলো মেক করো এবং তুমি কিন্তু এখানে আরেকটা কাজ করতে পারো ভালোভাবে শেখার জন্য অর্থাৎ তুমি যদি নিজের মধ্যে করে নতুন কোনো সেন্টেন্স তৈরি করতে পারো পারে ক্রিয়েট করতে পারো সেটা কিন্তু তোমার জন্য আরও বেটার হবে অর্থাৎ যেটা আমরা তোমাকে লিখিয়ে দিয়েছি যে সেটাই যে একমাত্র পারফেক্ট সেটাই হবে না একটা ওয়ার্ড দিয়ে কিন্তু অনেকভাবে সেন্টেন্স তৈরি করা যায় তুমি যদি মনে করে না আমি অন্যভাবে তৈরি করতে পারবো দিস ইজ বেটার অ্যান্ড ভেরি গুড ফর ইউ ওকে থ্যাংক ইউ দেন আমরা যেটা শিখেছি জয়নিং সেন্টেন্স তাই না আমরা হ্যাপিয়ারলি আগে যে জয়নিং সেন্টেন্সটা শিখেছিলাম সেটা ছিল আমাদের অ্যাকটিপ ইংলিশ বুক থেকে ওকে সেটা আমরা টু ব্যবহার করে বা দুটা সেন্টেন্সকে জয়েন করেছি এবং আমরা দ্বিতীয় পার্টি যেটা জয়নিং আমরা করলাম সেটা কিন্তু শিখেছি আমাদের টেক্সট বুক থেকে ওকে এবং সেখানে কলাম ছিল তাই না দুটি কলাম ছিল কলাম এ কলাম কলামই আমরা দুটাকে ম্যাচ করেছিলাম এক্ষেত্রে যেটা বড়ো বিষয় সেটা কিন্তু অবশ্যই ম্যাচ করার সময় যখন তুমি সেন্টেন্সটা তৈরি করবে তোমাকে সেন্টেন্সটা একটা মিনিংফুল হতে হবে একটা অর্থবহ হতে হবে অর্থাৎ আমরা যে কোনো একটা অংশের সাথে জুড়ে দিলেই কিন্তু সেন্টেন্স হয় না একটা সেন্টেন্স তৈরি করার পর অর্থবহ হতে হয় অর্থাৎ তার একটা অর্থ থাকতে হয় এভাবে আমরা প্র্যাকটিস করেছিলাম তাই না তোমাদের হয়তো মনে পড়ে যাচ্ছে সব কিছু এরপরে আমাদের ছিল গ্রামার বেস কোশ্চেন আমরা বেশ কয়েকটি গ্রামার আইটেম শিখেছিলাম এবং ক্লাস থ্রিতে আমরা হাফ হাফিয়ারলির পূর্বে এবং হাফ হাফিয়ারির পরে অর্থাৎ অ্যানুয়াল প্লাস হাফ ইয়ার্লি সিলেবাস মিলে অনেকগুলো কিন্তু গ্রামার শিখেছি তাই না এখন এই গ্রামারগুলো যে আমরা শিখলাম এটা কিন্তু তোমাদেরকে ধরে রাখতে হবে তার মানে কি গ্রামার কিন্তু তোমার এই গ্রামারগুলো কিন্তু ক্লাস শুধু থ্রির জন্য নয় এই গ্রামারগুলো তোমার ক্লাস ফোরে লাগবে ক্লাস ফাইভে লাগবে ক্লাস সিক্স সেভেন এইট নাইন টেন তার মানে কি তুমি পার্টস অফ স্পিচ শিখেছো তুমি সেন্টেন্স শিখেছো তুমি নাউন শিখেছো প্রোনাউন শিখেছো এগুলো কিন্তু যতদিন তুমি ইংলিশ পড়বে তোমার যতদিন পড়াশোনা করবে প্রত্যেকটা ক্লাসে কিন্তু লাগবে তার মানে কি তুমি অনেক বড় বড় জিনিস শিখে ফেলেছ তাই না তো এইটা কিন্তু তোমাকে বারবার প্র্যাকটিস করতে হবে যখন তোমাকে কেউ ধরবে যে বলো তো নাউন কি বা বলো তো কামাল একটা কি নাউন নাকি প্রোনাউন তুমি যেন বলতে পারো ইয়েস কামাল ইজ আ নাউন তার মানে কি তখন তোমাকে বলবে না তুমি এই বয়সে এতগুলো গ্রামার জানছো আর কি এটা তোমার জন্য অনেক একটা বড় ব্যাপার ওকে সো আমরা এখন দেখি দেখো কি কী আমরা গ্রামার আলোচনা করেছিলাম অ্যানুয়াল সিলেবাসে প্রথমে চেঞ্জ দ্য জেন্ডার ওকে সো বয় গার্ল ম্যান ওম্যান আমরা এগুলো শিখেছি তাই না এবং এটা কিন্তু আমরা প্রতিনিয়ত ব্যবহার করি এবং তুমি যখন চলতে ফিরতে যখন মনে করি একজন ম্যান তুমি বলে ফেললা এর আমরা জেন্ডার চেঞ্জ করে এটা ফেমিন কি হচ্ছে ওমেন ওকে সো এইভাবে যদি তুমি প্রতিনিয়ত ইউজ করো তোমার প্রত্যেকটা কিন্তু মনে থাকবে কখনো মনে হারা যাবে না ওকে থ্যাংক ইউ এরপর দেখো ইউজ অফ আর্টিকেলস সো আমরা আর্টিকেলস বলতে কয়টি পড়েছিলাম আর্টিকেল তিনটি আর্টিকেল তাই না এ পড়েছি অ্যান পড়েছি এবং ডি পড়েছি এবং প্রত্যেকটার ব্যবহার আমরা জেনেছি কোনটা ডেফিনিট ডি হলো ডেফিনেট আর্টিকেল এ অ্যান আর্টিকেল কোথায় এ ব্যবহার করতে হয় কোথায় অ্যান ব্যবহার করতে হয় কখন ভাওয়েল থাকলো সেটা এ হয় আমরা প্রত্যেকটা জিনিস কিন্তু ক্লাসে আলোচনা করেছিলাম এবং আমরা এক্সারসাইজও প্র্যাকটিস করেছিলাম এটা কিন্তু তোমাকে খুব ভালো করে শিখতে হবে কারণ এটা পরবর্তী তোমাদের ক্লাস ফোর ফাইভ এবং উপরে প্রত্যেকটা ক্লাসে কিন্তু আর্টিকেলের কোশ্চেন থাকে দ্যাটস এটা কিন্তু তোমাকে খুব ভালো করে জানতে হবে ওকে এই জন্য বারবার করে তোমার রুলগুলো পড়বে দেন আমরা ভার্ভ শিখেছিলাম তাই না যেটির আগে আমরা হ্যাপি নাউন পড়ানো অ্যাডিটিভ শিখেছিলাম আমরা এখানে সিরিয়ালি কী পড়েছিলাম ভার্ভ সো ভার্ভ দ্বারা আমরা কী শিখেছিলাম কোনো কার্য সম্পাদন বোঝায় তাই না সো ভার্ভ ইজ দ্য হাউস অফ এ সেন্টেন্স অর্থাৎ সেন্টেন্সের কিন্তু মেইন পার্টটা হচ্ছে ভার্ভ ভার্ভ সারা সেন্টেন্স হয় না তাই না তাহলে অবশ্যই আমরা ভার্ভ করেছিলাম খেয়াল করে দেখো ভার্ভের ডেফিনেশন পড়েছি আমরা অক্সলে ভার্ভ কত ধরনের অক্সেলি ভার্ভ মডাল অক্সিলিয়ারি সেমি মডাল প্রিন্সিপাল ভার্ব আমরা কিন্তু সব কিছু ধরে ধরে পড়েছিলাম এবং তোমরা কিন্তু ভার্ভটাকে কিন্তু খুব ভালো করে চেনো আমি জানি অর্থাৎ কোনটা অবজলি ভার্ব কোনটা প্রিন্সিপাল ভার্ভ আমরা সব কিছু খুব সুন্দর করে পড়েছিলাম তাহলে এগুলো আমি তোমাদেরকে মনে করে দিচ্ছি যেন তোমরা আবার প্রথম থেকে প্রথম থেকে পুরো সিলেবাসটা নতুন করে রিভাইজ করতে পারো কারণ এই রিভাইজগুলো শুধু কিন্তু তোমার পরীক্ষার জন্য না যে আমাদের পরীক্ষা হবে কি হবে না এই জন্য পড়তে হবে না যেহেতু তোমরা শিখেছো শিখন ফলগুলোকে তোমাকে স্থায়ীভাবে তোমার মধ্যে রাখতে তোমাকে কিন্তু জিনিসগুলো রিভাইজ করতে হবে কারণ ইংলিশ কিন্তু শুধু ক্লাস থ্রির জন্য নয় আমি কি বলেছি পরবর্তী প্রত্যেকটা ক্লাসে এই জিনিসগুলো তোমার কাজে দেবে ওকে সো তারপরে আমরা অ্যাডভার্ব পড়ছি তাই না সাধারণত ভার কিভাবে কাজটা সম্পাদন করে ঠিক আছে তুমি কিভাবে খাও তুমি কিভাবে ঘুমাও তুমি কি দ্রুত হাঁটো নামে তুমি স্লোলি হাঁটো এই যে কোনো কাজের ধরনটা আমরা সাধারণত অ্যাডভাব দিয়ে প্রকাশ করি এবং আমরা অ্যাডভাব জেনেছি এবং অ্যাডভাবে আমরা উদাহরণও পড়েছি ওকে প্রিপোজিশন খুবই মজার আমরা ক্লাসের মধ্যে চিত্র অঙ্কন করে শিখেছিলাম তাই না অর্থাৎ কোথায় ইন বসে কোথায় অন বসে কোথায় অ্যাড বসে হ্যাঁ আমরা কিন্তু চিত্র অঙ্কন করে ক্লাসটা করেছিলাম তাহলে এই প্রিপোজিশন ক্লাসটা তোমাদের জন্য অনেক ইম্পর্টেন্ট ছিল এবং তোমরা অবশ্যই যদি ক্লাসটা রিপিট করতে চাও তোমরা কিন্তু তোমাদের হোয়াটসঅ্যাপ থেকে আবার ক্লাসটা দেখতে পারবো এবং সেখানে আমাদের এক্সাম ছিল ওকে দেন কনজুগেশন অফ ভার্ভ আমরা শিখেছিলাম উইক ভার্ভ অ্যান্ড স্ট্রং ভার্ভ অনেকগুলো অর্থাৎ এখানে উইক ভার্ভ আমাদের ছিল অর্থাৎ উইক ভার্ভে যে আমাদের প্রেজেন্ট ফর্ম পাস ফর্ম পাস পারম স্পেসিফিক ভাবে তোমাদেরকে এটা পড়ানো হয়েছে এবং তোমরা কিন্তু এগুলো বারবার করে লিখবে যেন স্পেলিং ইউর বা বানান ভুল না হয় ওকে সো লাস্ট অফ অল ইউজ অফ পাংচিয়েশন অ্যান্ড ক্যাপিটালাইজেশন দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট ফর ইউ আমরা কিন্তু মোটামুটি সাত থেকে আটটি পাংচুয়েশনের ব্যবহার এন পাংচুয়েশন আই মিন ফুল কমা আপ ফুল স্টপ নোট অফ ইন্টোগ্রেশন নোট অফ এক্সক্লামেশন তারপরে হাই ফেন তারপরে ব্রাকেট কতগুলো আমরা শিখেছিলাম এবং যেহেতু তোমাকে ভবিষ্যতে অনেক বেশি বেশি বড় বড় সেন্টেন্স পড়তে হবে প্যাসেজ পড়তে হবে সেখানে কিন্তু আমাদের পাংচুয়েশন মার্কটা এবং ক্যাপিটালাই ক্যাপিটালাইজেশন মেনটেন করা কিন্তু খুবই জরুরি কখন ক্যাপিটালাইজ করতে হয় কখন ইউজ করতে হয় পাংচুয়েশন কোথায় অ্যাপ্রোপ্রিয়েট পাংচুয়েশন এটা আমরা আরও ভালো করে আয়ত্ত করা আনার চেষ্টা করবো ওকে এবং লাস্ট অফ অল আমাদের ছিল কি প্যারাগ্রাফ আমরা টোটাল কয়টি প্যারাগ্রাফ শিখেছি চারটি ইউর ফ্রেন্ড ইউর গার্ডেন আ পিকনিক ইউ হ্যাভ মেড অ্যান্ড ইউর কান্ট্রি চারটাই কিন্তু ইম্পর্টেন্ট তাই না কারণ এই চারটায় এই জন্যই ইম্পর্টেন্ট এই চারটা সম্বন্ধে যখন তোমাকে কেউ সম তোমার কান্ট্রি সম্বন্ধে জিজ্ঞাসা করতে পারে তোমাকে কেউ তোমার ফ্রেন্ড সম্বন্ধে বলতে বলতে পারে অ্যাবাউট ইউর গার্ডেন গার্ডেনিং ইয়র ফেভারিট হবি আই নো দ্যাট ওকে সো আ পিকনিক ইউ হ্যাভ মেড আমরা কিন্তু প্রতি বছরই হয়তো ফ্যামিলির সাথে হোক বা কোনো বাবা মার সাথে হোক বিভিন্ন জায়গায় বা স্কুল থেকে হোক আমরা পিকনিকে তোমার বড়ো হলে স্কুল থেকে যাবে কিন্তু এখন দেখা গেল ফ্যামিলির সাথে তোমরা কিন্তু প্রায় ঘুরতে যাও পিকনিকে যাও তাই না তাই এগুলো অনেক ইনজয়েবেল হয় তো এই ব্যাপারগুলো নিয়ে লেখা তা মানে কি চারটা প্যাগে কিন্তু তোমার ভালো করে রিভাইজ করবে জাস্ট জানার জন্য ওকে এবং কোনোটাই তোমরা বাদ দেবে না এখান থেকে এই হলো এর উপরে ভিত্তি করে আমরা পুরো সিলেবাসটা আমি এ টু জে তোমাদের সাথে ডিসকাস করলাম উদ্দেশ্য হলো একটাই যেহেতু আমরা সবগুলো ক্লাস কমপ্লিট করে ফেলেছি এখন তোমাকে যে কাজটা করতে হবে অ্যাকর্ডিং টু ইয়ার সিলেবাস যেহেতু তোমার কাছে আমি যেটা দেখে বললাম এই সিটটা কিন্তু তোমাদেরকে প্রথমে প্রোভাইড করা হয়েছে সিলেবাসটা এবং আজকে আমি অবশ্যই তোমাদের এই ক্লাসের সাথে কিন্তু সিলেবাসটা আবার তোমাদেরকে রিপিট দিব এই জন্যই যেন তোমার সিলেবাসটা অবশ্যই সেভ করে রাখবে তোমাদের মোবাইল ডিভাইসের মধ্যে এবং সেখান থেকে তোমরা সিলেবাস দেখে প্রত্যেকটা আইটেম ধরে ধরে তোমরা কি করবে আবার একটু রিভাইজ করবে যা আমরা এতদিন শিখেছি তারা যেন তোমার মনে পড়ে যাবে কোনো আইটেমে যেন বাদ না যায় এভাবে তোমরা রিভাইজ করো এবং সবচেয়ে বড় কথা বেশি বেশি ইংলিশ পড়ো অর্থাৎ তুমি ইংলিশ শেখার মাধ্যমে শুধুই তোমাকে তোমার এই পরীক্ষা নয় তুমি কিন্তু পুরো পৃথিবী জয় করতে পারো সেটা কিভাবে সেটা জানার জন্য তোমাকে অনেক বেশি ইংলিশ পড়তে হবে এবং সামনে এর জন্য তোমার অনেক ভালো কিছু অপেক্ষা করছে তাহলে সে পর্যন্ত ভালো থাকো সুস্থ থাকো বেশি বেশি ইংলিশ পড়ো এবং নিজেকে উজাড় করে দাও জানার জন্য শেখার জন্য ওকে সবাই ভালো থাকো সুস্থ থাকো আসসালামু আলাইকুম